ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত তিনটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কোন কোন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সেই তথ্যগুলোই এই ভিডিওতে জানাবো। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। প্রথম যে বিজ্ঞপ্তিটি রয়েছে এটি হচ্ছে 2020 সালের এমসিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল। যারা এই কোর্সের শিক্ষার্থী, আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু রেজাল্ট অপশনের মাধ্যমে কিন্তু এই কোর্সের রেজাল্টটি দেখতে পারবেন। চলুন বাকি দুইটি রেজাল্ট সম্পর্কেও জেনে নেওয়া যাক। রেজাল্ট সংক্রান্ত দ্বিতীয় নোটিশটি হচ্ছে এটি। এখানে বলা আছে 2021 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হলো। অর্থাৎ যারা সিএসসি প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী, আপনাদের রেজাল্টও প্রকাশিত হয়েছে। চলুন সর্বশেষ বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। এটি হচ্ছে অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রাম পরীক্ষার রেজাল্ট, মূলত ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের। যারা অষ্টম ব্যাচের এবং দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। আপনারা স্ক্রিনে কিন্তু রেজাল্টটি দেখতে পাচ্ছেন। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে, সেশন এবং যে বিষয়টি লেটার গ্রেড কোন সাবজেক্টে কত এবং প্রমোটেড কিনা সে বিষয়গুলো উল্লেখ করা রয়েছে। যারা এই কোর্সের স্টুডেন্ট তারা কিন্তু এই যে নোটিশটি এখান থেকেই দেখে নিতে পারেন যে আপনার ফলাফল কী সে বিষয়টি। তো এই ছিল ফলাফল সংক্রান্ত তথ্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্য সকল পরীক্ষার ফলাফল এবং ভর্তি সংক্রান্ত তথ্য কিংবা ফর্ম পূরণের যে তথ্যগুলো সেগুলো সবার আগে যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।